আচ্ছা, আমরা ইতিমধ্যে সেকেন্ড ব্যাচের ফোর্থ টপিক অর্থাৎ ভিডিও রিডিং এর একটি ক্লাস শেষ করে ফেলেছি। আজকে আমাদের সেটির উপরে ভিডিও রিডিং, বেসিক ভিডিও রিডিং এর উপরে আজকে সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমাদের ফার্স্ট ক্লাসে যেগুলো মিসিং বা শেষ করতে পারিনি সেগুলো নিয়ে আলোচনা করে আজকে মোটামুটি শেষ করব। এবং কিছু অ্যাসাইনমেন্ট আপনারা মোটামুটি দেখলাম আপনাদের একজনের খুব ভালো লাগছে, বাকিরা চেষ্টা করলে তারাও পারবেন, চেষ্টা করতেছেন না, চেষ্টা না করলে ভালো তো ভালো না, টোটাল জিনিসটাই হবে না। আর যে যত চেষ্টা করবেন সে তত বেশি কি হবেন, এক্সপার্ট বা ভালো কোয়ালিটি ভিডিও এইটা দিয়ে করতে পারবেন, এই ক্যাম্পটা সে দিয়ে করতে পারবেন। অনেক ইউটিউবার অনেক ভালো ভালো ভিডিও এই ক্যাম্পটা সে দিয়ে বানাচ্ছে, যদিও একেবারে প্রফেশনাল লেভেলে কাজ করতে গেলে প্রিমিয়াম, অ্যাডোব প্রিমিয়ার, তারপর অ্যাডোব প্রিমিয়ার প্রো, ওগুলোর কাজ জানতে হয়। আর ওগুলোর কাজ জানতে হলে ওই লেভেলের আপনার ডেস্কটপ লাগবে, আর ল্যাপটপে সাধারণত এই ধরনের ভিডিও এডিটিং কাজগুলো করা একটু ডিফিকাল্ট। সেই লেভেলের ল্যাপটপ যদি হয় সেক্ষেত্রে পসিবল, আদারওয়াইজ কিন্তু ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং কাজ করা আসলে পসিবল। তবে ক্যামতাসি আমাদের একটা ভালো সুযোগ করে দিছে এই সফটওয়্যারটা, যে কোনো লো ক্যাটাগরির পিসিতে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? ইতিমধ্যে গত ক্লাসে বলা হয়েছে এই জন্য আমরা ক্যামতাসি দিয়ে শিখাচ্ছি, এবং এইটা দিয়ে আপনারা নিজেরাও পারবেন অনেক ভালো ভালো ভিডিও। হ্যাঁ, যে একদম প্রফেশনাল তো আমরা শিখতেছি না, কাজে একদম প্রফেশনালটা যদি আমরা ধরি এটা কিন্তু আসলে ঠিক হবে না বা বোকামি হবে, মোটামুটি অনেক ভালোই পারবো। এবং এটা দিয়ে অনেকেই মোটামুটি অনেক ভালো ভালো ভিডিও ক্রিয়েট করে করে ইউটিউবিং বা ইউটিউবার হয়ে মোটামুটি নিজেকে ডেভেলপ করে ফেলছে, আমরাও পারবো। তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আচ্ছা, আমরা একটু ক্যামতাসিয়াটা ওপেন করে নিই, সেখানে কিছু জিনিস আমাদের বাকি ছিল সেটা একটু আমি আলোচনা করবো, ইন্টারফেসের কিছু জিনিস, তারপরে আমি কিছু কাজ দেখাবো, একটা ভিডিও করে দেখাবো, তারপর মানে ভিডিও এডিটিং করে দেখাবো, তারপর আমরা একটু প্রবলেম নিয়ে আলোচনা করবো, আর অ্যাসাইনমেন্টটা কে কি করছেন সেগুলো নিয়ে একটু কথা বলবো। অ্যাসাইনমেন্ট করতে হবে আমাদের এই টপিকের, আছে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসে শুধুমাত্র আমরা প্রবলেম সলিউশন বা অ্যাসাইনমেন্ট এগুলো চেক করবো, আর কোনো কাজ কিন্তু নাই। তারপরে যদি কারো কোনো প্রবলেম এর মধ্যে খুঁজে পান, ফাইন্ড আউট করতে পারেন, সেটা নিয়ে হয়তো আমরা একটু আলোচনা করবো, এতটুকুই। তো আপনাদের মোটামুটি আজকে বৃহস্পতি, শুক্র শনি দুদিন অফ থাকবে, এই শুক্র শনির মধ্যে বা আজকে ক্লাস শেষ করার পর একটু সিরিয়াসলি কাজ করেন, কিছু অ্যাসাইনমেন্ট অবশ্যই রেডি করতে চেষ্টা করেন। আমি কি ডাবল ক্লিক করছিলাম? আচ্ছা, যাই হোক, হয়তো করছি, একটু সময় লাগবে। আজকে আমরা কি করব, আজকে আমরা গ্রিন স্ক্রিন, আপনারা অনেকেই জানেন যে ক্যামতাসিয়া দিয়ে কিন্তু গ্রিন স্ক্রিনের কাজগুলো করা যায়। তো গ্রিন স্ক্রিনটা কি এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে, আবার অনেক সময় আমি একটু পরে বলবো গ্রিন স্ক্রিনটা কি। আর জুম ইন, জুম ইন, আচ্ছা জুম ইন, জুম প্যান, দুইটা একসাথে লিখে রাখি, জুম প্যান, আচ্ছা জুম ইন দিয়ে বোঝা যাবে। যাই হোক, এই দুইটা আসলে একসাথে ব্যবহার হয়, জুম এবং প্যান। জুমটা কি, যে কোনো একটা আমি সাপোজ কোনো একটা ডকুমেন্টারি ভিডিও করতেছি, মানে এমন একটা ভিডিও করলাম যেখানে টেক্সটটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা কোনো একটা এমন অবজেক্ট আছে যেটাকে আমি স্পেশালি জুম ইন করে দেখাতে চাচ্ছি, তো ওই জুম ইন করার সময়, কারণ আমি যে জায়গাটা জুম ইন করতেছি সেই জায়গায় হয়তো আমার অবজেক্টটা নাই, আমার অবজেক্ট আছে আরেক দিকে, সেই জন্য আমাকে কি করতে হবে, প্যান করতে হবে। মোটামুটি এই জুম এবং প্যান এই দুইটা আমরা একসাথে ব্যবহার করি। তো যাই হোক, জুম ইন করলে আমাদেরকে প্যানের ব্যবহারটাও শিখতে হবে, ঠিক আছে, জুম ইন প্যান এগুলো আমি শিখাবো। তারপর আর একটা জানি কি, নিচে স্ক্রল টেক্সট মনে হয়, মেবি স্ক্রল টেক্সট, মানে স্ক্রলিং টেক্সটটা কি আসলে, আপনারা দেখবেন অনেক সময় ভিডিও চলার সময় দেখবেন একটা টেক্সট নিচে দিয়ে চলমান, মানে রানিং, যাচ্ছে যাচ্ছে একের পর এক যাচ্ছে, ঠিক আছে, ওইটা কি স্ক্রলিং বলে, ওইটাও আমরা দেখবো। ওগুলো আমাদের অনেক সময় ছোটখাটো ভিডিও তৈরি করার সময় লাগে। আচ্ছা, আবার টেক্সট স্মিথ, টেক্সট স্মিথ অন হোক, ক্যামতাসিয়া 9 2019, আমারটা আমারটা কি 2019 শো করে, হ্যাঁ 2019, ঠিক আছে, এটা আসুক। আচ্ছা, কথায় আশা করি কোনো সমস্যা হবে না, কারণ মাইক্রোফোন আলাদাভাবে লাগানো হয়েছে, আশা করি কথা আগের চেয়ে অনেক বেশি ক্লিয়ার শোনা যাবে। কথা কি একদম ক্লিয়ার আছে না কোনো প্রবলেম করতেছে? না ভাই, ক্লিয়ার আছে একদম, ঠিক আছে। একটু ওয়েট করি, ক্যামতাসিয়া 9 2009, সরি 2019 বলা যায় বা 2019, স্মার্ট হয় 2019, ঠিক আছে, এখন এভাবেই বলে, 2020 বলে, 2019 বলে, 2018 বলে, এভাবেই বলে, এটা হচ্ছে স্মার্ট ওয়ে। আর আমরা আগেরটাই রয়ে গেছি যে 2020 বা কি বলে 2020 2019, আমরা আগের ওয়েতে রয়ে গেছি। যাই হোক, আমার মোটামুটি ওপেন হয়ে গেছে, এবং ওপেন হওয়ার পরে যে এরকম একটা ইন্টারফেস আসে এটা আপনারা গত ক্লাসে দেখছেন, তবে একদম ফার্স্ট ইনস্টল করার পরে এটা পাবেন না, সরাসরি একদম মূল যে আমার ইন্টারফেস বা মূল যে পেজ অটোমেটিক্যালি ওখানে নিয়ে যাবে। আর একবার ক্লোজ করে যদি আবার ওপেন করেন সেই ক্ষেত্রে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে।
আর যদি কোনো সময় আপনার ক্যাম্পাসের সাথে কাজ করতেছেন, করতে করতে হঠাৎ পিসি ক্র্যাশ করলো বা সফটওয়্যার ক্র্যাশ করলো, কোনো প্রবলেম নাই, আপনি যতটুকুতে কাজটা শেষ করছেন ওটা অটোমেটিক্যালি ক্যাম্পাসিয়ার ডাটাবেসের মধ্যে, মানে সি ড্রাইভের মধ্যে যেখানে ক্যাম্পাসিয়ারটা আপনার সেভ আছে সেইখানেই এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, এবং আপনি যখন ওটাকে আবার ওপেন করবেন অর্থাৎ পিসি রিস্টার্ট করে বা যে কোনো একটা সমাধান করে আবার যখন ওপেন করবেন তখন এটা শো করবে যেটাকে আপনি আগেরটা ফাইল রিকভার করতে চাচ্ছেন কিনা, তখন ইয়েস দিলেই হবে, আবার সেই আগের জায়গা থেকে শুরু করতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি করবো এখন, নিউ প্রজেক্টে যাবো, আমি কিছু স্যাম্পল প্রজেক্ট নিয়ে আসি, আশা করি এগুলো মনে আছে, আমি একটু আলোচনা করে দিই, তারপরও আমাদের মূলত অন্য কোথাও কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এই সাইডে যে আমাদের একটা সাব মেনু বার আছে বা এটাই হচ্ছে আমাদের মূল মানে মূল টুলস, এখান থেকে আমরা কিছু কাজ নিয়ে আসবো এবং কিছু জিনিস যেগুলোকে আমরা অপারেশন করবো সেগুলোকে এইখানে রাখবো, অর্থাৎ এটা হচ্ছে তাদের জন্য ওয়েটিং রুম, এবং মূল অপারেশনটা হবে এই জায়গা টাইম লাইনের মধ্যে, এখানে যে অপারেশন গুলো আমরা করবো যেগুলো এডিটিং বা রিমুভ বা যাই করি না কেন সবগুলোর প্রিভিউটা আমরা পাবো এই যে ব্যাকগ্রাউন্ড যেটা কালো দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, আর যখন ফাইনালি আমি কোনো ভিডিও রেন্ডার করব তখন আমরা এদিক থেকে না করে এখান থেকেই করব, ঠিক আছে, শেয়ার থেকে আমি করে দেখাবো আজকে, আমরা মূল কাজে চলে যাই। আচ্ছা এখানে কিছু জিনিস বলতে বাকি ছিল, আমি একটা ভিডিও আনি আগে, এনে দেখালে এগুলো হাইলাইট হবে তখন বুঝাতে সুবিধা হবে, আর বাকিগুলো মোটামুটি আপনারা জানেন, তারপর আজকে কাজ করার সময় কিছু কিছু টুলস তো আমরা ধরবো, আশা করি আবার একটু রিভাইজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ইম্পোর্ট মিডিয়া থেকেও মিডিয়া ইম্পোর্ট করতে পারি, অথবা এখানে প্লাস যে বাটনটা আছে, অথবা এখানে যে ফাইলটা যে অপশনটা আছে, তিনটা ওয়েতে আমরা করতে পারি, ঠিক আছে। আমি ইম্পোর্ট যেহেতু এখন দেখা যাচ্ছে, যেহেতু ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকলে ইম্পোর্ট শো করবে, আর যদি কোনো ফাইল থাকে সেক্ষেত্রে আমরা প্লাস বাটনে ক্লিক করে যাবো। তাহলে আমি ইম্পোর্ট দিয়ে যাই, আমি কিছু ফাইল নিয়ে আসি এখানে ডেস্কটপ। আচ্ছা কুলারটা অন করতে হবে, কারণ ক্যাম্পাসিয়া ওপেন করলে পিসি একটু গরম হয় বেশি, ঠিক আছে। ডেস্কটপে ফাইলটা জানি কোথায়, ডেস্কটপ, ঠিক আছে। এখান থেকে আমি আজকে যেহেতু গ্রিন স্ক্রিনের কাজ দেখাবো, আমি একটা গ্রিন স্ক্রিন নিই, গ্রিন স্ক্রিন আছে, গ্রিন স্ক্রিনটা কি সিম্পল, এই যে গ্রিন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি কাজ করলেন বা আপনি একটা ভিডিও রেকর্ডিং করলেন, সেই রেকর্ডিংটা করার সময় আপনি সাবজেক্ট, আপনার সাবজেক্টের পিছনে যে অবজেক্টটা আছে, মানে সেটা একটা গ্রিন পেপার হোক বা একটা গ্রিন, সেটা গ্রিন কালার একটা কাপড় হোক বা গ্রিন কালার একটা দেয়াল হোক, মোট কথা গ্রিন হলেই হলো, সেটা পেপার অথবা কাপড় অথবা দেয়াল কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ওইটাই মূলত গ্রিন স্ক্রিন, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন হয় ওইটাকে আমরা গ্রিন স্ক্রিন ভিডিও বলি। তো গ্রিন স্ক্রিনের কিন্তু একটা দারুণ সুবিধা আছে যেটা আমরা একটু পরে দেখবো, গ্রিন স্ক্রিনটাতে এত মানে এমন একটা ফিচার যে আপনি চাইলে একদম সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটার উপরে কালারটা যদি রিমুভ করে দেন বোঝাই যাবে না যে পিছনে আসলে কি ছিল, যেটা অন্যান্য কালারে আসলে এতটা অ্যাডজাস্ট করে করা যায় না, যেটা গ্রিন স্ক্রিনে বেশি ইজিলি করা যায়। আচ্ছা আমি এখান থেকে জাস্ট পাখিটাই নিই আজকে, পাখিটা নিলাম, তারপর আরেকটা ভিডিও নিই, আচ্ছা এইভাবে না, আমি ডাবল ওপেন দিয়ে নিই, ওপেন দিয়ে ফেলছি, আচ্ছা এটা আসুক, চলে আসছে। এরপরে যদি আবার ফাইল আনতে চাই এখন কিন্তু রিপোর্টটা শো করবে না, তখন আমাকে ইম্পোর্ট মিডিয়া শো করবে না, তখন প্লাস বাটন থেকে আনবো, প্লাসে গিয়ে তারপর ইম্পোর্ট মিডিয়া, তারপর আমি আরেকটা নর্মাল ভিডিও নিই, নর্মাল ভিডিও ছিল এখানে রাখছি, কোনটা নেব, ভিডিও ফর প্রজেক্ট, এটা কিসের, আমি এটাই নিই, তারপর একটা ছবিও নিয়ে নিই, আমি একটা ছবিও দিয়ে দেখাবো, একটা ছবি নিই, আর কিছু আছে, একটা মিউজিকও নিয়ে নিই, মিউজিক 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 কোনটা নিব, এটা নিয়ে দেখি, এটাও নিয়ে দেখি, কয়েকটা নিয়ে দেখি, কারণ কোনটা কি আমার আসলে মনে নাই, কয়েকটা নিয়ে দেখি, ঠিক আছে। আমি সবগুলো কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করছি, যদি কন্ট্রোল ছাড়া ক্লিক করতাম তাহলে কিন্তু এতগুলো মাল্টি আমি মাল্টিপল সিলেক্ট করতে পারতাম না, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি যতগুলো ক্লিক করব ততগুলোই সিলেক্ট হবে, তারপর করে ওপেন, ঠিক আছে, আমার মোটামুটি সবগুলো চলে আসবে এখন ফাইল। তাহলে আমি ইমেজ ইমেজ নিলাম এবং মিউজিক নিলাম, তারপর কি নিলাম, দুইটা ভিডিও ক্লিপ নিলাম, এখন আমি একটা ভিডিও ক্লিপকে টাইম লাইনে ধরে ড্র্যাগ করে মাউস দিয়ে ক্লিক করার পর ওটা চেপে ধরে রাখবো, ধরে টাইম লাইনে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিবো, এবার যেখানে খুশি যাক কোনো প্রবলেম নাই, তারপর ওটাকে আমি আবার আমার জায়গা মতো, অর্থাৎ এই যে টাইম লাইন যেখান থেকে টাইম লাইনটা শুরু এটাকে বলে প্লে হেড, প্লে হেডটা যেখান থেকে শুরু, ঠিক আছে, আমি এই ভিডিওটাকে ঠিক সেখানে নিয়ে যাবো, এটা এই ট্র্যাকে থাকুক বা নিচের ট্র্যাকে থাকুক বা আরো নিচে গিয়ে কোনো একটা ট্র্যাক হোক কোনো প্রবলেম নাই, মোট কথা আপনার এই অপারেশন থিয়েটার বা অপারেশনের যে বারটা এই জায়গাটার মধ্যেই থাকলেই হয়েছে, অর্থাৎ আমি রোগীকে আমি স্ট্রেচারের মধ্যে শোয়াইলেই হইলো, আমার বা অপারেশন যে বেডটা সেই বেডের মধ্যে শোয়াইলে হইলো, সেই বেড নাম্বারটা কত, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোনো প্রবলেম নাই,
শোয়াইতে পারলে আমার শোয়ানোটাই দরকার। যাই হোক আমি সেখানে মনে করলাম প্লেস করে দিলাম তাকে। এখন এখন কি করবো? আচ্ছা আমি আগে এগুলো একটু বলি। এখানে প্রথমটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে কন্ট্রোল জেড বা আন্ডু। যে কোনো কাজকে আন্ডু করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপতে পারি, অথবা যে সফটওয়্যারে কাজ করতেছি সেই সফটওয়্যারে যদি এরকম সিস্টেম থাকে ওখানে ক্লিক করলেই আমি যে কাজটা একবার করে ফেলছি বা 10 বার করছি, 10 বার যদি প্রেস করি এটা আমাকে ওইভাবে 10 বার ওরা আন্ডু করে দিবে কাজটা, ঠিক আছে। এরপর হচ্ছে রিডু বা কন্ট্রোল প্লাস ওয়াই, অর্থাৎ আমি যে কাজটা করে ফেলছি করে হয়তো কন্ট্রোল জেড করছি আবার মনে হলো হ্যাঁ আমার আগেরটাই তো ঠিক ছিল, তাহলে আমি আবারও কন্ট্রোল ওয়াই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ওয়াই চাপতে পারি, অথবা এখান থেকে সিম্পলি এই বাটনটা দিলেই আমাকে আবার আন্ডু করে দিবে। তারপর হচ্ছে কাট, আমি কোন একটা অংশ সাপোজ একটু দেখাই আমি এখানে এনে, আচ্ছা কাটটা একটু পরে বলি, কাট কপিটা একটু পরে বলি। এরপরে কি আছে? এটা হচ্ছে পেস্ট, এগুলো তো পরে। স্প্লিট, আমি প্রথমে স্প্লিটটা বোঝাই। স্প্লিটটা কি? সাপোজ একটা ভিডিও মনে করেন এটা চলতেছে, দেখি আমি একটু, এটা চলতেছে, চলতে 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 মনে করেন একটা অংশে এমন একটা জিনিস আসলো যেটা আমি রাখতে চাচ্ছি না, মনে করেন সাপোজ এই পাখিটাই আমি রাখতে চাচ্ছি না, তাহলে আমি ওই জায়গাটা পজ দিয়ে দিবো। মানে এতক্ষণ একটা ছিল পাখি কিন্তু এখন দুই জায়গায় গেছে, কিন্তু আমি চাচ্ছি না যে দুই নম্বরটাকে দেখা যাক, এবং সেটা কোন জায়গায় আমাকে ঠিক সেই জায়গাটা আমাকে প্লে হেডটা এনে রাখতে হবে, ঠিক আছে। রাখার পর সিম্পলি আমি স্প্লিট করে দিবো, এটাকে স্প্লিট করে দিবো, মানে যেই জায়গায় এই পাখিটা আছে আমি এটা মনে এইভাবে বুঝাতে পারতেছি না, আশা করি আপনারা বুঝবেন। মোট কথা মনে করেন এই এখন কিন্তু আমি স্প্লিট করলাম না, এখন কিন্তু দুই টুকরা হয়ে গেছে, অর্থাৎ আমার সাপোজ এই যে ফার্স্ট যে ভিডিওর অংশ পার্টটা আছে এই পার্টের মধ্যে ছিল একটা পাখি, ঠিক যখন দুইটা পাখিতে আসছে ঠিক সেই জায়গায় আমি প্লেহেডটা রাখছি, মানে আমি চাচ্ছি না যেন সেকেন্ড পাখিটাও কেউ দেখুক, শুধুমাত্র প্রথম পাখিটা দেখলে ইনফ, তাহলে সেই ক্ষেত্রে আমি বাড়তি পাখির অংশটা কেটে ফেলে দিব। তো ঠিক সেই জায়গাতে প্লেহেড রেখে আমি স্প্লিটে যদি ক্লিক করি সেটা দুই টুকরা হয়ে যাবে, সেটা আমি স্প্লিটটা আমি যদি এখানেও করি, অবশ্যই এটা দেখেন হলুদ মার্ক করা আছে, যদি হলুদ মার্ক না করে আপনি মানে ওটা যদি সিলেক্ট না করে প্লেহেডটা রেখে এখানে স্প্লিট দেখেন ক্লিক করেন কাজ হবে না, বা এটা হাইলাইটেড না, ঠিক আছে, আগে এটা মার্ক করে দিতে হবে, একটা হলুদ বর্ডার চলে আসবে, তারপরে আপনার এই যে স্প্লিটের যে অপশনটা আছে সেটাও কিন্তু শো করতেছে হাইলাইটেড এখন। আর যদি এটা বাইরে ক্লিক থাকতো আর আমি যদি প্লেহেড এনে এটাকে এখানে এনে ধরতাম তাহলে আমি এটা স্প্লিট করতে পারবো না, তাহলে আগে আমাকে অবশ্যই সিলেক্ট করার পর স্প্লিট করতে পারবো। এখন যদি আমি আবার স্প্লিট করি এটা আবার একটা অংশে বিভক্ত হয়ে গেল, এখন চাচ্ছি যে আমি একটু তো ভুল করে ফেলছি আবার আগের মতো করতে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, ঠিক আছে, কন্ট্রোল জেড যতবার দিবেন ততবার এটা মূল ফাইলে চলে যাবে। এবার আসেন কন্ট্রোল এই কপি কার্ডটা বুঝাই। আচ্ছা আমি একটু স্প্লিট করে নিই, হ্যাঁ স্প্লিট লাগবে, আমি এটাকে স্প্লিট করলাম দুইটা টুকরা করলাম। এখন আমি চাচ্ছি যে এই এই যে অংশটা, বা আমি পুরো স্লাইডটাকেও করতে পারি কোনো প্রবলেম নাই, পুরোটাকে দিয়ে বুঝাই, আমি চাচ্ছি যে এই যে অংশটা এটা ডিউরেশন সাপোজ আমি একটু দেখি কত, ডিউরেশন হচ্ছে 21 সেকেন্ড, তো আমি চাচ্ছি এই সেম ক্লিপটা 21 সেকেন্ড শেষ হওয়ার পর আবারও প্লে হবে, সেক্ষেত্রে আমি এটাকে ধরবো, ধরে এখান থেকে কপি কোনটা একটু দেখবো, এটা হচ্ছে কপি, আমি যদি কপি দিই তাহলে এটার একটা ফাইল এটাও থাকবে, নতুন একটা ফাইল আমি পেস্ট করলে মানে দুইটাই দুইটা হবে, আর যদি কাট করে নিই তাহলে কিন্তু এটা চলে যাবে যখন আবার কন্ট্রোল পেস্ট করবো। কাট করার এবং কপি করার এটা আসলে বলার কিছু নাই। আচ্ছা দেখো আমি এটা কপি করলাম, তো এবার প্লে হেডটাকে আমি এখানে আনলাম, এখানে রেখে মানে কোন জায়গায় আমি পেস্ট করবো সেই জায়গায় রেখে জাস্ট এখান থেকে পেস্ট করি, পেস্টটা লুকায় আছে কেন কি কপি হয়নি, আমি আরেকবার করি, কপি করলাম, আচ্ছা তখন মনে হয় কপি হয়নি, যাই হোক এখন আমি প্লে হেডটাকে যেখানে রাখছি সেখানে রেখে যদি পেস্ট দিই হয়ে গেছে, এটা যা কারেক্ট ট্র্যাকে যা কোনো প্রবলেম নাই, সেই ট্র্যাকে থাকলেও কাজ চলবে, অথবা আমি এটাকে এই ট্র্যাকে এনে ধরলেও কোনো প্রবলেম নাই। এখন এই দুইটার মাঝখানে যে জায়গা এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, তাহলে আমাকে সবসময় শুরুতেও খালি রাখা যাবে না, তাহলে শুরুর অংশটা ব্ল্যাক দেখাবে, ঠিক আছে, ব্ল্যাক, তো শুরুটাও খালি রাখা যাবে না আর মাঝখানেও এরকম খালি রাখবো না, লাগিয়ে দিব। আর অথবা আপনি চাইলে এখানে একটা ইমেজও দিয়ে দিতে পারেন, যে মাঝখানে একটা ইমেজ থাকবে, যেমন আমি ইমেজ নিয়ে আসছিলাম, আমি একটা ইমেজ নিয়ে আসি, এটাকে ধরে টেনে এখানে দিয়ে দিলাম, বা আমি এখানেও যদি দিই কোনো প্রবলেম নাই, তবে এটা যেহেতু আলাদা একটা ট্র্যাক এটাকে আলাদা রাখাই বেটার, এবং অবশ্যই এটাকে আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি একটু ধরি, ধরে অ্যাডজাস্ট করে দিলাম, এখন যদি আমি প্লেটা এখানে ডাবল ক্লিক করি চলে আসবে, এবার একটু প্লে করি, সময় তো অনেক বেশি লাগবে, আমি একটু ছোট করে দিই, ছোট করে দিই তাহলে একটু সময় কম লাগবে, ঠিক আছে এবার প্লে করি। এখন একটা ভিডিও চলতে চলতে হঠাৎ একটা ছবি আসলে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগে না, যাই হোক আমার উদ্দেশ্য ছিল যে ছবি আনা যায় ভিডিওর মাঝখানে স্প্লিট করে, অথবা ভিডিও রানিং অবস্থায় ছবি আনা যায়, আচ্ছা আমি সেটা একটু দেখাই, আমি দুটোটা লাগিয়ে দিলাম, ঠিক আছে, এবং ছবিটাকে আমি ঠিক এই জায়গা থেকে শুরু করলাম, আমি আবার প্লেটটা নিয়ে যাই, আচ্ছা ছবিটা পজিশনটা ঠিক করে দিতে পারি, আমি ছবিটা কোন জায়গায় ছিল ঠিক এই জায়গাটা অনেক বড়, তাহলে আমার ভিডিওটা এখন দেখা যাবে না, আমি চাচ্ছি যে ভিডিওটা চলা অবস্থায় আমার এই ছবিটা থাকবে কিন্তু ছবিটা একটু ছোট হবে,
সেক্ষেত্রে আমি আমার প্লেহেডটাকে ছবির উপরে রাখবো, তখন আমি ছবিটাকে কাজ করতে পারবো। যদি প্লেহেডটা ছবি বাইরে থাকে তখন কিন্তু আমি ছবিতে কোনো কাজ করতে পারবো না। এখন কাজ হবে এইখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটাকে আমি ছোট বড় করতে পারবো। ঠিক আছে, দেখেন আমি একটু করে দেখাই, এই যে আমি এটা ছোট করে বলতে পারলাম। এখন আমি চাচ্ছি যে ভিডিও ঠিক থাকবে, কিন্তু আমি একটা ইমেজ আনছি বা আমি একটা কোনো মেসেজ দিচ্ছি কাউকে, সেই মেসেজটা একটা ছবির মাধ্যমে বোঝাতে চাচ্ছি। তাহলে আমি প্লেহেডটাকে আগে ছবির উপরে নিয়ে আসবো, এসে গেল, এবার ছবিটাকে আমি ছোট করে দিই। মনে করলাম যে আমার এই জায়গায় মোটামুটি ভালোই বোঝা যাবে মেসেজটা আর কি ব্যাপার, কোনটা সিলেক্ট করবো, কোথাও কি ভুল হয়েছে আরেকবার দেখি, কোথাও একটা ভুল হয়েছে, আমি মানে পিছনে একটা সিলেক্ট হয়ে গেছিলাম। যাই হোক, একটু কেয়ারফুল কাজগুলো করার সময় একটু কেয়ারফুল। সাপোজ এই জায়গায় মনে করেন আমি এটা রাখলাম, বা আমি মনে করতেছি যে আমি এই দুইটার মাঝখানে দেখাবো, এক্সাম্পল, আপনারা যখন কাজ যেভাবে করবেন যখন যেভাবে লাগে। ঠিক আছে, ওকে, আপনারা কিবোর্ড থেকে অ্যারো গুলো আপ ডাউন অ্যারো গুলো চেপেও কাজ করতে পারবেন, রাইট সাইড লেফট সাইড অ্যারো গুলো চেপেও অ্যাডজাস্ট করতে পারবেন, ওটা একটু সহজ, মাউস দিয়ে করাটা একটু টাফ। যাই হোক, আমি মনে করলাম যে আমি এটা এখানে রাখলাম, তো এটা হঠাৎ করে যদি আসে একটু ভাল লাগে না। দেখেন জিনিসটা কেমন জানি লাগে, একটু অর্ডার লাগে, হুট করে আসবে আবার হুট করে চলে যাবে, জিনিসটা সুন্দর লাগে না। তাহলে আমরা এই সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমরা অবশ্যই সবসময় কি করবো, ট্রানজিশন ইউজ করবো। ঠিক আছে, অথবা বিহেভিয়ার না, আগে ট্রানজিশন দিতে হবে তারপর বিহেভিয়ার। এখন ট্রানজিশনটা কি, ফেডটা একটু ভালো লাগবে, আমি ফেডটা দিয়ে দেখাচ্ছি। আমি শুরুটাতে অ্যাড করে দিলাম ফেড, এবং যাওয়ার সময়টা আমি যাওয়ারটাও দিয়ে দিই, যাওয়ারটা ব্লাইন্ড একটা আছে, ব্লাইন্ড, এই যে ব্লাইন্ড, আমি এটাকে শেষে দিয়ে দিলাম। এখন দেখেন একটু দেখতে ভালো লাগবে, দিলাম, এই যে একটু করে আসলো, সুন্দর ফেড হয়ে আসলো। এখন এটা স্টিল, তাই না? এখন কিন্তু মানুষের এতটা দৃষ্টি আকর্ষণ নাও করতে পারে, তো আমি একটু চাচ্ছি যে এটাকে অ্যানিমেট করবো। তো যদি অ্যানিমেট হয় সেক্ষেত্রে আমার কিন্তু অনেকের দৃষ্টি আমি আকর্ষণ করতে পারবো, যেটা আপনারা খেয়াল করবেন ভিডিও চলার সময় যদি কোনো কিছু আপনার সামনে একটু নড়াচড়া করে সেটাই আপনার অ্যাটেনশনটা নিবে, আদারওয়াইজ তেমন একটা অ্যাটেনশন কিন্তু আমরা ওদিকে দিই না। তো এই জন্য আমরা বিহেভিয়ার অ্যাড করে দেবো একই ফাইলের উপরে। আপনি চাইলে যেমন ট্রানজিশন দুইটা দিলাম, এখন আমি বিহেভিয়ারও দিতে পারবো। ঠিক আছে, বিহেভিয়ার একটু আপনারা ব্যবহার করে দেখবেন কোনটা আসলে ভালো, আমি এমন একটা আসলে ইউজ করি না। আমি এটা দিয়ে দেখি কেমন হয়, আমি দিয়ে দিলাম, ব্যাস। এবার একটু আরেকবার প্লে করে দেখি কেমন হয়। এখন মোটামুটি কিন্তু এটা একটু ড্যান্সিং এর উপরে আছে, মোটামুটি ভালো লাগতেছে, বা চোখে বা অ্যাটেনশন কাড়বে। ঠিক আছে, মানুষের অ্যাটেনশন কাড়বে, মোটামুটি অ্যাটেনশন নিতে পারবে। যাই হোক, আপনারা এগুলো অলরেডি গত ক্লাসে বলা হয়েছিল, আজকে একটু জাস্ট দেখানো হচ্ছে। এখন আমার মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে গ্রিন স্ক্রিনটা প্রথমে, আচ্ছা আমি মনে হয় এগুলো শেষ করে ফেলছি, যে কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই কাট কপি পেস্ট স্প্লিট, আর এটা হচ্ছে জুম প্যান। তারপর এখন দেখেন আমার এখানে যে ভিডিও কন্টেন্ট গুলো আমি রাখছিলাম সেগুলোর সাইজটা হচ্ছে এই, এটা হচ্ছে, এটা হচ্ছে যে শুধুমাত্র এই অবস্থায় থাকার কারণে জুমের এই যে প্যানটা দেখতে পাচ্ছেন, এখন যদি আমি একটু বাড়িয়ে দিই এখন কিন্তু আমার জিনিসটা বড় হয়ে যাবে। এবং এই জুমের ইউজটা কিন্তু লাগে অনেক বেশি হেল্পফুল, এটা কখন, যখন আপনি অনেক বেশি বেশি অংশ খুব কাছাকাছি অংশগুলো কাটবেন, মানে কেটে ফেলে দিব। সাপোজ আপনার এই ভিডিওটার মধ্যে খুব সামান্য একটা অংশ এমন একটা কেউ চলে আসছে যেটা দেখাতে যাচ্ছে না, এবং সেটা হয়তো খুব এক সেকেন্ডের জন্য, তো এক সেকেন্ডের চেয়ে কম সময়, তো সেটা আপনি যদি এটা মিনিমাইজ, মানে জুমটা যদি অনেক মিনিমাম থাকে, তখন কিন্তু এখানে ওই কাজটা আপনি করতেই পারবেন না, টোটালি করতে পারবেন না, অনেক ডিফিকাল্ট হবে বা পারবেনই না এক কথায়। সেক্ষেত্রে এটা আপনি টোটাল ম্যাক্সিমাম করে না, একদম ম্যাক্সিমাম করে ধীরে সুস্থে বুঝে শুনে, মানে ওটাকে এক সেকেন্ডের ব্যাপারটাকে আপনি 2 সেকেন্ড করে ফেললেন, 5 সেকেন্ড হয়ে গেল ব্যাপারটা, জুমের মাধ্যমে এরকম হয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটা সাপোজ এইখানেই ছিল, আমি যখন এটা জুম আউট করার অবস্থায় ছিল, তখন ধরে নিলাম যে এমন একটা কন্টেন্ট আমি রিমুভ করতে চাচ্ছি যেটা ঠিক এই জায়গাটাতেই ছিল, এখন আমার প্লেহেডটা যে জায়গায় আছে ঠিক সেখানে ছিল। এখন এখানে তো আমি কোনোভাবেই ওই অংশটা কাট করতে পারবো না, এটা ইম্পসিবল। তো প্লেহেডটা এই অবস্থায় থাকার পর আমি যদি এটাকে জুম করি আস্তে আস্তে, এটা কিন্তু ওই জায়গাটাই বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই জায়গাটাই বড় হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমি খুব ইজিলি কাটতে পারবো। সাপোজ প্রথমে তো এটা সিলেক্ট করলাম, তারপরে একটা স্প্লিটে দিলাম, আবার আবার হেডটাকে ধরে একটু নিয়ে গিয়ে এতটুকু নিয়ে গিয়ে আবার এটা সিলেক্ট করলাম, আবার এটা স্প্লিট করে দিলাম। তাহলে দেখেন খুব সামান্য একটা অংশ, আমি একটু দেখাই ক্লিয়ারলি, খুব সামান্য একটা অংশ কিন্তু আলাদা হয়ে গেছে। একটু এটা ধরে সরাই, এটা আসলে বেশি ছোট হয়ে গেছে, এটা যদি ছোট আমি ধরতে পারছি না, একটু বড় করে নিই, মানে জুম করলে এটা বড় হয়ে যাবে, এখন ধরাটা সহজ হবে, দেখছেন। কিন্তু এটা যদি আমি জুম আউট দিয়ে করতাম, এটা আসলে আমার ঘাম ঘাম বের হয়ে যেত, বা এটা আসলে সম্ভব না, ছোট্ট অবস্থায় এটা এত ইজিলি করা যায় না। তো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন যে এই এই টুলসটার আমাদের কি কি হেল্প করতে পারে। যাই হোক, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার সব আগের মতো করে নিচ্ছি, সিম্পলি সব আগের মতো করে নিই, কন্ট্রোল জেড যতবার চাপবো ততবার এগুলো চেঞ্জ হতেই থাকবে। এখন আমি মূল ফাইলে চলে আসছে, একটা ফাইল যেটা ছিল, ঠিক আছে, ওকে, ফাইন। জুমটা একটু বেশি কমে গেছে, একটু বড় করে দিই, বেশি বড় হয়ে গেছে, আর একটু অ্যাডজাস্ট, ব্যাস, ইনাফ। আচ্ছা, এখন আসেন আমি গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিনে সাপোজ আমরা যেটা করি,
আপনারা তো ক্যামেরা অন করে ডিরেক্ট নিজেকে লাইভ করে একটা রেকর্ডিং করতেই পারবেন। তো সাপোজ আপনি ভুলে গেছেন বা আপনি মনে করতেছেন যে না আমার এখন গেটআপটা ভালো না, আমি এখন আমার রেকর্ডটা দিব না, মানে আমি নিজে লাইভ হবো না, আমি প্রথমে জিনিসটা করে ফেলি, মানে একটা ডকুমেন্টেশন ভিডিও আমি করে ফেলি, করে ফেললাম, এখন আপনার মনে চাচ্ছে যে আরে আমি তো তখন এটা ক্যামেরা অন করলে সিম্পলি আমার সামনে মানে আমি যেটা বলতেছি সেটা পিছনে গিয়ে আমার ভিডিওটা প্লে অটোমেটিক্যালি হতো, এখন তো দেখা যাচ্ছে সেটা পিছনে হবে না, ক্যামেরা অন করলে কিন্তু পিছনে যাওয়া যাবে না, জাস্ট ওই জায়গাটাতে আপনি থাকবেন আর বাকি অংশে আপনি যে কাজটা করবেন সেটা দেখানো যাবে। আর গ্রিন স্ক্রিনের সুবিধা হচ্ছে যে আপনার পিছনে কাজগুলো হবে, মানে আপনি এই যে সাপোজ আমি একটু ক্লিয়ারলি বুঝাই জিনিসটা, আমি মিডিয়াতে গিয়ে আর একটা ভিডিও নিয়ে আসি, তাই ভিডিওটা কই কই দিলাম, যেটা কই এটা নিচে দিব, আচ্ছা এটা নিচে না উপরে দিই কোনো প্রবলেম, হ্যাঁ প্রবলেম হবে, এটা নিচে দিতে হবে কারণ আমার উপরে থাকবে কি গ্রিন স্ক্রিন, ঠিক আছে, এবং নিচে থাকতে হবে এটা, যদি আমি এখন এটা উপরে দিই তাহলে আমি যদি গ্রিন স্ক্রিন থেকে কাউকে বাদ দিই কোনো লাভ হবে না, মানে আমি তো সামান্য একটা জায়গায় থাকবো তাহলে আমাকে আর দেখা যাবে না, ভিডিও দেখা যাবে, তাহলে আমি যেহেতু এই ভিডিওটার উপরে আমাকে দেখাবো কাজেই এইটা থাকবে নিচে আমি থাকবো উপরে, ঠিক আছে, আমাকে থাকতে হবে উপরে, আমি ধরে নিচ্ছি যে গ্রিন স্ক্রিনটা হচ্ছে আমি, অর্থাৎ গ্রিন স্ক্রিনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর এটা হচ্ছে আপনার ডকুমেন্টারি ভিডিও যেটা এখন উপরে আছে, এখন যদি এটা উপরে রেখে আমি গ্রিন স্ক্রিনের কোনো কাজ করি কোনো লাভ নাই, তাহলে একটু আপনারা কাজগুলো করার সময় মাথা একটু খাটাবেন বা বুঝে কাজ করবেন, চোখ বন্ধ করে যদি কাজ করেন ভুল হবে, তাহলে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমগুলো আপনারা পড়বেন, অনেক সময় দেখবেন যে ভিডিওর নিচে যদি ইমেজ দেন ইমেজটা দেখা যাচ্ছে না, যদি উপরে দেন তাহলে দেখা যায়, একটু উপরে নিচে জিনিসগুলো ক্লিয়ার হবে, বারবার রিপ্লে করে করে প্লে প্লে করে করে দেখবেন যে ভিডিওটা করার পর সব ঠিকঠাক যদি থাকে ফাইনালি তখন আপনি রেন্ডার দিবেন, এর আগে 100 বার চেক করবেন, যেহেতু আপনারা বিগিনার কাজ ভুল হতে পারে, এবং যখন একটু হাত পেকে যাবে না তখন দেখবেন যে একটা ভিডিও তৈরি করতে আপনার 15-20 মিনিট আধা ঘন্টায়, মানে 15-20 মিনিট আধা ঘন্টা আপনি 2-4টা ভিডিও বানিয়ে ফেলতে পারবেন, এখন হয়তো একটাও পারবেন না, একটা করতে দেখা যাবে ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে আমি যেটা ভুল হচ্ছে কি আমাকে অবশ্যই আমার যে ভিডিওটার উপরে আমি থাকবো সেটাকে আমি নিচে দিতে হবে, অর্থাৎ আমি উপরে থাকবো তার নিচে থাকবে আমার এই ডকুমেন্টারি ভিডিও, এটা হচ্ছে আমার ডকুমেন্টারি ভিডিও আর এটা হচ্ছে আমি, তাহলে আমি এখন পারফেক্ট পজিশনে আছি। আচ্ছা এখন আমি এই ভিডিওর উপরে আমাকে কিভাবে দেখাবো, এখন তো গ্রিন স্ক্রিনের কারণে ওই ভিডিওতে দেখাই যাচ্ছে না, এখানে কিন্তু এখন 2টা লেয়ার, কিন্তু গ্রিন স্ক্রিনটাকে আমি যদি একটু সরিয়ে দিই এখন কিন্তু এটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা এখানে একটু অ্যাডজাস্টের ব্যাপার আছে, ভিডিওটার সাইজ অনেক ছোট, তো এরকম কিন্তু আপনারা করে নিতে হবে, পুরোটার সাথে অ্যাডজাস্ট করে নেবে, না করে যদি এই সব কাজ কমপ্লিট করে রেন্ডার দিয়ে দেন না ভিডিওটা ঠিক এইরকমই চলবে, অর্থাৎ বাকি অংশগুলো কালো থাকবে, চারপাশে দেখতে বেশি লাগবে, এই জন্য ভিডিও দেন ইমেজ দেন যাই দেন না কেন সেটাকে আপনার পুরো ক্যানভাসটা মিলিয়ে দিবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেহেতু কথা প্রসঙ্গে আসে বলে দিই, আপনারা সবসময় যদি ইমেজ দিয়ে ভিডিও বানান সেই ক্ষেত্রে ইমেজ গুলোকে 1280x720 কনভার্ট করে নেবেন, আর আমরা সবসময় ভিডিও রেজুলেশন দিব এটাই HD বা ইউটিউবের জন্য পারফেক্ট এই রেজুলেশনটা, এবং এটা মোটামুটি অনেক অনেক স্মার্ট ডিভাইসে খুব ভালোই দেখা যায়, সেজন্য আমরা ম্যাক্সিমাম এটাই করি, এতে সুবিধা হচ্ছে যে রেজুলেশন ভালো হয়, রেজুলেশনটা মোটামুটি খারাপ না, বেশ ভালোই হয়, প্লাস ছবির সাইজও অনেক কম হয়, আর যদি এর চেয়েও বাড়িয়ে দেন রেজুলেশন তো বাড়বেই, প্লাস সাইজ এত বেড়ে যাবে যে অনেক ডিভাইস ওটা সাপোর্ট করবে না, সেজন্য আমরা সব সময় আজকে থেকে লিখে রাখেন যে আমরা যে কোনো ভিডিও করার সময় 1280x720 অর্থাৎ HD বলে এটাকে আমরা, আর যদি কোনো ইমেজ দিয়ে করতে চাই সবগুলো ইমেজকে আমরা 1280x720 আগে করে নিব, তারপরে এখানে এনে অপারেশন করব, এছাড়া যদি অপারেশন করে এভাবে টেনে টেনে মিলাইতে যাই ছবিগুলো সাইজ বেসাইজ্যা হয়ে যায়, সুন্দর হয় না, অনেক অংশ কাটা পড়ে, যেমন দেখেন আমার এই যে পাবলিকটার অনেকটা অংশ কিন্তু অলরেডি ঢুকে গেছে, আমি যদি এখন এই কোনাও মিলাতে যাই আরো কিছু কাটা পড়বে, দেখছেন মাথা মাথাও কিন্তু চলে যাচ্ছে, এই প্রবলেম গুলোই আসলে হয়। যাই হোক আমি যদি এখন স্যাম্পল দেখাচ্ছি, তাহলে আমি এটা মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম, এবার আসলে আমার গ্রিন স্ক্রিনটার কাজ করি। আচ্ছা তো গ্রিন স্ক্রিনটা আমাকে এখন রিমুভ করতে হবে, যেহেতু আমি চাচ্ছি যে আমাকে দেখাবো, গ্রিনটা থাকলে তো আর আমার ওই পিছনের অবজেক্টটা দেখা যাচ্ছে না, তাই না? তাহলে কি করব, সিম্পলি প্লেহেডটা গ্রিন স্ক্রিনের উপরে আছে, যদি বাইরে থাকে তাহলে তো কাজ করতে পারবেন না, এটা আশা করি আপনারা একদম ক্লিয়ার, ওই যেই অবজেক্টের উপরে কাজ করবেন যে ট্র্যাকের উপরে কাজ করবেন সেই ট্র্যাকে আপনার প্লেহেডটা রাখতে হবে, প্লেহেড রাখলাম, এবার আমি এটার উপরে আসলাম, স্ক্রিনের উপরে এসে আমি আমার মাউসের এটা কোন বাটন হয় রাইট বাটন ক্লিক করবো, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করার পর একটু আমি দেখি, আমি সম্ভবত এটাই অ্যাড ভিজুয়াল ইফেক্টে যাওয়ার পর রিমুভ এ কালার, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এই যে দেখেন আমি প্রথমে এই যে কন্টেন্টে কাজ করবো সেই কন্টেন্টের উপরে আসলাম, এসে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করার পর অ্যাড ভিজুয়াল ইফেক্টে যাবো, অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে রিমুভ এ কালার, ঠিক আছে, রিমুভ এ কালারে যাবো ক্লিক করবো, কালারে ক্লিক করার পরপরই দেখেন গ্রিন স্ক্রিনটা কিন্তু টোটাল চলে গেছে, ঠিক আছে, আর যে কালারগুলো বর্তমানে এখনো আছে সেটা আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন, এবং এগুলোকে আরো আরো এই টলারেন্সি বাড়াতে পারবেন, তারপরে সফটনেস বাড়াতে পারবেন, তারপরে কি আছে হিউ বাড়াতে পারবেন, মোট কথা এগুলো একটু ঘাটবেন, এটা হচ্ছে যে আমার এই গ্রিন স্ক্রিনের ইয়েটা প্রপার্টিসটা, ঠিক আছে,
আমার গ্রিন স্ক্রিনের প্রপার্টিসটা, আর আমি যদি অন্য প্রপার্টিসটাকে আসবে আমি প্লেহেডটাকে একটু নিয়ে যাই এখানে, এটার উপরে ক্লিক করি। হ্যাঁ এটার প্রপার্টিসটা এখন এটা, ঠিক আছে। যাই হোক আমি ছিলাম গ্রিন স্ক্রিনের উপরে, গ্রিন স্ক্রিনের উপরে থাকা অবস্থায় আমি একটু এটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলে প্রপার্টিস চলে আসলো। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে আচ্ছা প্লেহেড ওখানে থাকলেও প্রবলেমটা হচ্ছে না, কিছু কিছু জায়গায় প্রবলেম হবে, কিছু কিছু জায়গায় সমস্যা হবে না, কাজ করে ফেলতে পারবেন, কিন্তু প্লেহেডটা আসলে সে জায়গায় এনে করাটাই সেফ, তাহলে আপনি অনেক সময় বুঝবেন না কোথায় কি হচ্ছে বা কেন হচ্ছে। যাই হোক আপনি যখন যেখানে কাজ করবেন প্লেহেডটা নিয়ে গিয়ে তারপর ওটা সিলেক্ট করবেন, তাহলে এটা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। যাই হোক তাহলে আমরা কি করলাম, এটা সিলেক্ট করার পর এই প্রপার্টিস গুলো এখন আমার দরকার হচ্ছে গ্রিন স্ক্রিনের প্রপার্টিস, তাহলে আমি এখানে ক্লিক করি এবং এখান থেকে এখানে আমরা একটু এগুলো বাড়িয়ে কমিয়ে আপনারা দেখবেন, আমি আর এদিকে সময় দিচ্ছি না, কারণ এগুলো খুব একটা সিম্পল ব্যাপার, কি করলে কি বাড়ালে বা কি কমালে কি হয় না হয় একটু নিজেরা একটু যদি কাজ করেন বুঝে যাবেন, আমি ওদিকে যাচ্ছি না, ওটা যাওয়ার প্রয়োজনও নাই। আচ্ছা এখন এই ব্যাপার এই এটা কি এই মাছগুলোকে আমি একটু ছোট করে নিই, ছোট করে আমি আমার মনে করেন আমিও সাপোজ এটা যদি আমি অনেক বড় থাকতাম আমাকে কিন্তু আমি অবশ্যই ছোট করে একটা সাইডে রেখে দিব, এটাই হচ্ছে নিয়ম, কারণ আমার দেখানো উচিত আমাকে না, আমি আমাকে দেখাচ্ছি না, আমি দেখাবো কাকে, পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো হচ্ছে সেটা আমি এখানে কথা বলতেছি কিন্তু আমার পিছন দিয়ে কিন্তু সব দেখা যাবে, ঠিক আছে। আমার পিছনে কি হচ্ছে না হচ্ছে অর্থাৎ আমার বডি না, আমার বডি সাপোজ আমি এই যে হাত তুললাম না মাঝখান দিয়ে গ্যাপ না, এই গ্যাপে সব দেখা যাবে, কিন্তু আপনি যদি ক্যামেরা ওপেন করে কাজ করতেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাত তুলে ওই জায়গাটা আপনার যেহেতু ক্যামেরার জন্য একটা নির্দিষ্ট হয়ে গেছে ওই জায়গাটা ব্যাক থাক মানে কিছুই আসবে না, ওখানে আপনিই থাকবেন বা ওইটা আপনার জন্য বরাদ্দ হয়ে গেল। আর গ্রিন স্ক্রিনের সুবিধা হচ্ছে মূলত এটাই, যে কোনো একটা কন্টেন্টের উপরে এখন এখানে চাইলে আপনি আরো গ্রিন স্ক্রিন এনে ওভাবে রিমুভ করে করে আরো অনেক জায়গায় আপনাকে দিতে পারবেন এবং দেখতে জিনিসটা একটু আনকমন হবে, যদি এতটা দেখতে এতটা সৌন্দর্য আসলে হবে না, তবে প্র্যাকটিসের জন্য বলা আর কি। যাই হোক এটা এখন আমি আমি এটাকে মোটামুটি বেশি বড় না রাখি, একটু ছোটই রাখি, আমি সাধারণত এটাই সবাই করে, নিজেকে এত বড় রাখে না, একটু ছোটই করে দেয়। আচ্ছা যাই হোক আমি ধরে নিলাম যে এটা আমি, এখন আমি যদি ভিডিও প্লে করি এখানে আমি যেটা বলতেছি সেটাও দেখা যাবে এবং পিছনে যেটা হচ্ছে সেটাও দেখা যাবে, প্লে করে দেখাচ্ছি। You know, here in the streets of Boston, I've had people come up from left and right since I've been here. Usually they do something like, or, you know, aren't you glad? Sound of corruption. আচ্ছা যাই হোক সাউন্ড অফ করাটা এখানে থাকার কথা, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, সাউন্ড অফ না করলেও চলবে, আমি পজ করে দিলাম, তাহলে আপনারা বুঝতে পারলেন এখন এখানে আমি কথা বলতেছি আর পিছনে কাজ হচ্ছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, বাকিগুলোকে দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা আমি আর পিছনে হচ্ছে মানুষ, আর আর মনে হয় এখানে কিছু বোঝানোর নাই। আরো যদি কালারিং এর কাজ করতে চান সেক্ষেত্রে আবারও ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড ভিজুয়াল ইফেক্টে যাবেন, তারপরে কালার অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। কালার অ্যাডজাস্টমেন্টটা সাপোজ আপনার ভালো লাগতেছে না, কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি এখান থেকে আরো অনেক কিছু করে দেখতে পারবেন যে ব্যাপারগুলো কেমন হয়, ঠিক আছে। আমি ওগুলোতে যাচ্ছি না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, কালার অ্যাডজাস্টমেন্ট আমার দরকার নেই, আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, ওকে। আচ্ছা ঠিক আছে মোটামুটি গ্রিন স্ক্রিনে আর তেমন কিছু নাই। আচ্ছা গ্রিন স্ক্রিনের মধ্যে আমি আরো একটা জিনিস দেখিয়ে দিই, একটা ইমেজ অ্যাড করে দেখাই, আমি একটু একটা ইমেজ নিয়ে আসলাম, মানে আমি আচ্ছা ইমেজটা সমস্যা নেই এখানে থাকে, আমি একটু চালিয়ে দেখি। আপনারা কিন্তু ভিডিওটাকে কেটেও দিতে পারতেন, এখন এটা হচ্ছে কি এটা করবেন কখন যখন কোনো মেসেজ দিবেন ওই ভিডিওটার উপরে রেখে, আবার যদি এমন হয় যে আপনি মেসেজও দিবেন প্লাস আপনি চাচ্ছেন যে না ওটা আমি একদম ভিডিওটা বাদ দিয়ে শুধুমাত্র আমি আমার স্লাইড ওইটাকেই রাখবো, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে কেটে নিতে হবে, অর্থাৎ ভিডিওগুলোকে টুকরো করে নিতে হবে। তো টুকরো করার জন্য আমি প্রথমে এটার উপরে সিলেক্ট করি, এটাকে আগে টুকরো করি, একবার করলাম, আবার নিচেরটাকেও একবার সিলেক্ট করি, আবার এটাকেও টুকরা করলাম, দুই টুকরো হয়ে গেল, তারপরে এটা এবং এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দুইটাকেই আমি একসাথে কন্ট্রোল চেপে ধরে সরিয়ে ফেলি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখে কাজ করতে হবে, নাহলে কিন্তু একটা সরবে একটা রয়ে যাবে, আর কন্ট্রোল চাপ দিয়ে যেহেতু আমি কন্ট্রোল চাপ দিয়ে দুইটা সিলেক্ট করে নিয়েছি, এখন কন্ট্রোল ধরে যদি সরাই দুইটা একসাথে সরবে, আর কন্ট্রোল যদি ছেড়ে দিয়ে সরাতে যাই মাউসের রাইট বাটন সরি লেফট বাটন ক্লিক করে সেক্ষেত্রে একটা সরবে।